বিসমিল্লাহির রহমানির রহিম। মকতুবাত শরীফ চতুর্থ খণ্ড, ২৩ নম্বর মকতুব, যা মূল মকতুবাত শরীফের দ্বিতীয় খণ্ড। ২৩ নম্বর মকতুব, এখানে হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি মখদুমজাদা খাজা মুহাম্মদ আবদুল্লাহ সাল্লামাহুল্লাহ এর নিকট সুন্নতের অনুসরণের বিষয় লিখিতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তাহার নির্বাচিত দাসগণের প্রতি সালাম। প্রিয় বৎস, আপনাকে ও আপনার বন্ধুগণকে আল্লাহ পাক ওই সকল বিষয় হইতে রক্ষা করুন যাহা তাহার দরবারের উপযোগী নহে। আপনাদের ও তদীয় বন্ধুগণের প্রতি যে সকল উপদেশ প্রদত্ত হইতেছে তাহা এই যে, সমুজ্জ্বল সুন্নতের অনুসরণ করিতে হইবে ও অপছন্দনীয় বেদাত বা নতুন কার্য হইতে বিরত থাকিতে হইবে। ইদানিং ইসলাম পান্থতুল্য ও মুসলমানগণ প্রতীকের ন্যায় এবং ক্রমেই তাহারা অধিকভাবে প্রতিতুল্য হইতে চলিয়াছে, এ পর্যন্ত যে পরবর্তীকালে আল্লাহ শব্দ উচ্চারণ করিবার মতো কোনো ব্যক্তি পৃথিবীতে পৃথিবীর বুকে বর্তমান থাকিবে না। সর্বাধিক নিকৃষ্ট ব্যক্তিগণের মধ্যে কিয়ামত সংঘটিত হইবে। হাদিস। সৌভাগ্যবান ওই ব্যক্তি যিনি ইসলামের এবম্বিত পান্থতুল্য দুর্দশার সময় পরিত্যক্ত কোনো এক সুন্নতকে পুনরুজ্জীবিত করে এবং প্রচলিত কোনো এক বেদাতকে ধ্বংস করে। ইহা এরূপ একটি সময় যে হযরত খয়রুল বাশার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আবির্ভাব কাল হইতে সহস্র বৎসর অতিবাহিত হইয়া গিয়াছে এবং কিয়ামতের নিদর্শন সমূহ আলোকপাত করিতে আরম্ভ করিয়াছে। নবুয়ত কাল হইতে দূরবর্তীতার কারণেই সুন্নত লুপ্তপ্রায় হইয়া গিয়াছে ও মিথ্যা প্রচলন হেতু প্রায় বেদাত প্রচারিত হইতেছে। জনৈক সাহসী বীর নরপুঙ্গব আবশ্যক, যিনি সুন্নতের সহায়তা করত বেদাত বা নতুনত্বকে পরাজিত করে, বেদাতের প্রচলনেই দীন ইসলামের ধ্বংসের মূল সূত্র এবং বেদাতি দলকে সম্মান প্রদান ইসলাম অধঃপতনের মূল হেতু। যে ব্যক্তি কোনো বেদাতিকে সম্মান প্রদান করে, নিশ্চয় সে ইসলাম বিধ্বস্ত করার সহায়তা করিল, বাক্যটি শুনিয়া থাকিবেন। অতএব পূর্ণ মনোযোগ ও নিছক স্পৃহার সহিত লক্ষ্য রাখা উচিত যেন কোনো একটি সুন্নত প্রচলিত হয় এবং কোনো একটি বেদাত উৎপাদিত হয়, সকল সময়ের জন্য, বিশেষত উপস্থিত সময়, ইসলামের দুর্বলের সময়। তখন ইসলামের রীতিনীতি রক্ষা সুন্নত প্রচলন ও বেদাত ধ্বংসের প্রতি নির্ভরশীল। পূর্ববর্তীগণ বেদাতের মধ্যে সৌন্দর্য অবলোকন করিয়াছেন, অর্থাৎ উহার প্রতি কার্য উহার কতিপয় কার্য সুন্দর বলিয়া অনুমান করিয়াছেন, কিন্তু এ ফকির এ বিষয়ে তাহাদের মতের অনুকূল নহে এবং বেদাতের কোনো অংশকে সুন্দর বলিয়া বিশ্বাস করে না ও তমসা ও মলিনতা ব্যতীত উহার মধ্যে অন্য কিছুই অনুভব করে না। হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইয়াছেন, প্রত্যেক বেদাত বা নতুন কার্যই পথভ্রষ্টতা। আমি অনুভব করিতেছি যে ইসলামের এই দুর্বলতার সময় ইমান ও ইসলাম রক্ষা সুন্নত প্রতিপালনের প্রতি নির্ভরশীল এবং বেদাত কর্তৃকই ইসলাম ধ্বংস হইয়া থাকে, উহা যে কোনোই বেদাত হোক না কেন। আমার জ্ঞানে উহা বেদাত একটি কোদালির ন্যায় যাহা ইসলামের ভিত্তি বিধ্বস্ত করে। পক্ষান্তরে সুন্নতকে একটি প্রদীপ্ত নক্ষত্র তুল্য বলিয়া অনুভব করিতেছি, যৎকর্তৃক ভ্রষ্টতার অমানিসায় পথ প্রদর্শন করিয়া থাকে। একালের আলেমদিগকে আল্লাহ তাআলা তৌফিক বা সুযোগ প্রদান করুন যেন তাহারা বেদাতের মধ্যে সৌন্দর্য বর্তমান আছে বাক্যটি উচ্চারণ না করেন এবং কোনো বেদাত প্রতিপালনের প্রতি যেন অনুমতিপত্র প্রদান না করেন, যদিও উক্ত বেদাত তাহাদের দৃষ্টিতে প্রভাতের ন্যায় পরিষ্কার ও সমুজ্জ্বল হোক না কেন।
যেহেতু সুন্নত ব্যতীত অন্য সকলের প্রতি শয়তানের প্রবঞ্চনার বৃহত্তর প্রাবল্য আছে। অতীতকালে যখন ইসলাম শক্তিশালী ছিল, তখন উহা বেদাত সমূহে তমরাশির ভার বহন করিতে সক্ষম ছিল। হয়তো উক্ত তমসাসমূহের কোনো একটি ইসলামের নূরের প্রখর দীপ্তির সম্মুখে অনেকের দৃষ্টিতে সমুজ্জ্বল বলিয়া অনুমতি হইত, সেই হেতু উহার প্রতি সৌন্দর্যের নির্দেশ প্রদত্ত হইত, যদিও বাস্তবে উহা সৌন্দর্যবিহীন ও নূরশূন্য ছিল। কিন্তু উপস্থিত সময়ে ইহার বিপরীত, ইহা ইসলামের দুর্বলতার সময়। ইদানিং বেদাত সমূহের তমভার বহন উহার পক্ষে অসম্ভব। অতএব এ সময়ে পূর্ব পরবর্তী আলেমগণের অনুমতিপত্র প্রবর্তিত করা চলিবে না, যেহেতু প্রত্যেক সময়ের নিয়মকানুন পৃথক। এ সময়ে বেদাত প্রচারের আধিক্য হেতু বিশ্বজগৎ একটি তমসা সাগর তুল্য বলিয়া পরিলক্ষিত হইতেছে, এবং সুন্নতের নূর পান্ত সদৃশ ও স্বল্পতা হেতু উক্ত তমসা সাগরে খাদ্যত মালা স্বরূপ উপলব্ধি হইতেছে, ও বেদাত কার্য উক্ত তমসা বৃদ্ধি করত সুন্নতের নূর হ্রাস করিতেছে। পক্ষান্তরে সুন্নত কার্য উক্ত তমসা রাশিকে লঘুকরণ ও সুন্নতের নূর বৃদ্ধির হেতু বটে। অতএব যাহার ইচ্ছা হয় বেদাত তমসরাশি বর্ধিত করুক, অথবা যাহার আকাঙ্ক্ষা হয় সুন্নতের নূর বৃদ্ধি করুক, এবং যাহার বাসনা শয়তানের গোষ্ঠী গরিষ্ঠ করুক, অথবা যাহার কামনা হয় আল্লাহর দল বৃদ্ধি করিয়া লোক, নিশ্চয় শয়তানের গোষ্ঠী ক্ষতিগ্রস্ত এবং নিশ্চয় আল্লাহর দলই উদ্ধারপ্রাপ্ত। কোরআন। এককালে সুফিগণ যদি সুবিচার ও সত্যপথে আগমন করেন এবং ইসলামের দুর্বলতা ও মিথ্যা প্রচারের প্রতি দৃষ্টি নিক্ষেপ করেন, তাহা হইলে তাহাদের উচিত যে তাহারা সুন্নতের গণ্ডির বাহিরে স্বীয় পীরের অনুসরণ যেন না করে, এবং স্বীয় পীরের কার্যের তুলনায় নূতন আবিষ্কৃত বেদাত কার্যের অভ্যস্ত না হয়। অবশ্য সুন্নতের অনুসরণ নিশ্চয় উদ্ধারকারী ও ক্ষয়ের বরকযুক্ত ও ফলপ্রসূ, কিন্তু সুন্নত ব্যতীত অন্যের অনুসরণে বিপদ হইতে বিপদের আশঙ্কা। বাহকের প্রতি সংবাদ প্রদান ব্যতীত অন্য দায়িত্ব নাই। আমাদের পিরানে কেরাম রহমতুল্লাহ আলহীকে আল্লাহ তালা আমার সকলের পক্ষ হইতে উৎকৃষ্ট পারিতোষিক প্রদান করুন, যেহেতু তাহারা আমাদের মতো পরবর্তীগণকে বেদাত কার্যসমূহের প্রতি নির্দেশ প্রদান করেন নাই এবং নিজেদের অনুসরণ কর্তৃক ধ্বংসক তমরাশির মধ্যে নিক্ষিপ্ত করেন নাই, সুন্নতের অনুসরণ ব্যতীত অন্য পথে পরিচালিত করেন নাই, ও শরীয়ত কর্তা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগমন ও কৃচ্ছ সাধ্য কার্য প্রতিপালন ব্যতীত দ্বিতীয় পথ প্রদর্শন করেন নাই। অতএব ইহাদের কার্যকলাপ অতি উচ্চ ও ইহাদের উন্নতির প্রকোষ্ঠ প্রাঙ্গম ঊর্ধ্বতম ও মহান। ইহারা ওই দল যাহারা নিত্য গীতের প্রতি পদাঘাত করত লম্পঝম্প ইত্যাদিকে স্বীয় তর্জনী কর্তৃক দ্বিখণ্ডিত করিয়াছেন। অন্য সকলের আত্মিক বিকাশ ও দর্শন ইহাদের নিকট আল্লাহ ব্যতীত অপর বস্তুর অন্তর্ভুক্ত, এবং যাহা জ্ঞানসম্ভত ও ধারণাকৃত তাহা ইহাদের নিকট নিবারণযোগ্য। ইহাদের কার্যকলাপ দর্শন ও জ্ঞানের ঊর্ধ্বে, অবগতি ও ধারণার বহির্ভূত, ও তাজাল্লি বা আবির্ভাব বা বিকাশ ও কাশ আত্মিক দর্শন ও প্রত্যক্ষ দর্শনের বহু ঊর্ধ্বে। অন্যান্য বুজুর্গগণ ইল্লাল্লাহ বা প্রমাণ করার পক্ষে সতর্ক হন, এবং ইহারা লা ইলাহা বা আল্লাহ ব্যতীত অন্য বস্তুকে নফি বা নিবারণ করার পক্ষে সবিশেষ মনোযোগী হইয়া থাকেন। তাহারা কালেমায়ে তৈয়েবার বা নফি ইসবাতের পুনরাবৃত্তি এই উদ্দেশ্য করেন যাহাতে ইসবাত বা প্রমাণের বৃত্ত প্রশস্ততা লাভ করে। সমস্ত জগৎ যাহা আল্লাহর অপর হিসেবে সৃষ্ট, তাহা যেন উক্ত কালেমায়ে তৌহিদের পুনরাবৃত্তি কর্তৃক সত্য বা আল্লাহ বলিয়া বিকশিত হয়, সকল বস্তুকে আল্লাহ বলিয়া দর্শন করে ও আল্লাহ বলিয়া প্রাপ্ত হয়। আল্লাহ ইহা হইতে বহু উচ্চ ও পবিত্র, কিন্তু এই তরিকার বুজুর্গগণ ইহার বিপরীত পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহের পুনরাবৃত্তি হইতে ইহাদের উদ্দেশ্য নফি বা নিবারণের বৃত্তের প্রসরণ, যেন পরিদৃষ্ট ও বিকশিত ও জানিত এবং অনুমিত সমুদয় বস্তু লা বা না বাক্যের অন্তর্ভুক্ত হইয়া যায়, এবং প্রমাণের পক্ষে যেন কোনো বস্তুই দৃষ্ট ও পরিলক্ষিত না হয়। যদি প্রমাণের পক্ষে কচিত কোনো বিষয় প্রকাশ পায়, তাহাকে নিবারণের দিকে প্রত্যাবৃত্ত করিতে হইবে, এবং অপসারিত বস্তু আল্লাহ উচ্চারণ ব্যতীত প্রমাণের পক্ষে যেন অন্য কিছুই লব্ধ না হয়।
অতএব নফি ও এজবাত জিকির অন্য তরিকার প্রারম্ভ দিগের অবস্থার উপযোগী এবং আল্লাহ জিকির যাহা নিছক প্রমাণ করার কালেমা তাহা উহার পর আবশ্যক হয়, যাহাতে প্রমাণকৃত বিকশিত বস্তু উক্ত ইজবাতের কালেমার পুনরাবৃত্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয় ও স্থায়িত্ব লাভ করে। কিন্তু এই বুজুর্গগণের তরিকা ইহার বিপরীত। প্রথমত ইহারা ইজবাত বা প্রমাণ করেন, তৎপর নফি বা উক্ত প্রমাণ ও স্থিতিকে নিবারণ করেন। অতএব ইহাদের তরিকায় প্রথমেই আল্লাহ নামের জিকির অনুকূল হয়, তৎপর নফি ইজবাতের জিকিরের পর্যায় সংগঠিত হইয়া থাকে। যদি কোনো অপূর্ণ ব্যক্তি প্রশ্নস্থলে বলে যে উল্লিখিত রূপ হইলে এই তরিকার বুজুর্গগণ ইজবাত বা প্রমাণের কোনো অংশ কোনোই অংশ প্রাপ্ত হন না এবং নফি বা নিবারণ ব্যতীত তাহাদের ভাগ্যে কিছুই লাভ হয় না, তদুত্তরে বলিব যে ইহাদের প্রাথমিক অবস্থাতেই অন্য তরিকার ইজবাত সংগঠিত হয়, কিন্তু উচ্চ মনোবৃত্তি হেতু ইহারা তৎপ্রতি লক্ষ্য করেন না, বরং উহা নিবারণ উপযোগী জানিয়া উহাকে নফি করেন ও প্রমাণকৃত উদ্দিষ্ট বস্তু উহারও পরে বলিয়া বিশ্বাস করেন। অতএব অন্য সকলের ইজবাত ইহাদের লাভ হয় এবং উক্ত ইজবাতকে নফি করা যাহা আল্লাহ তাআলার কিবরিয়াই বা মহত্বের মাকামের উপযোগী তাহাও ইহারা প্রাপ্ত হইয়া থাকেন। প্রত্যেক মাথামণ্ডলরহিত ব্যক্তি ইহাদের কার্যকলাপের সূত্র উপলব্ধি করিতে সক্ষম হয় না, লোলুপ ব্যক্তিগণ ইহাদের প্রকৃত তথ্যের অবগতি প্রাপ্ত হয় না। এই বুজুর্গগণের অপ্রাপ্তি যাহা সেই দরবারের অবিকল প্রাপ্তি তাহা কিঞ্চিত আলোচিত হইল। যদি ইহাদের হুসুল বা প্রাপ্তির বিষয়ে আলোচনা করি তাহাতে বিশিষ্ট ব্যক্তিগণ সর্বসাধারণের অন্তর্ভুক্ত হইবে এবং শেষ প্রান্তে উপনীতগণ প্রারম্ভকারীদের ন্যায় আলিফ বা এর সবক লইতে বাধ্য হইবে। হাফেজের আর্তনা দমলোক নয়, আশ্চর্য কাহিনী ইথে আছে যে নিশ্চয়। আল্লাহ তাআলার পবিত্র ও মহান জাতির মোরাকাবা বা ধ্যান যাহা অপর সকলেই গ্রহণ করিয়াছে তাহা ইয়াদের নিকট মূল্যহীন ও অনর্থক। তথায় কোনো এক প্রতিচ্ছায়া ব্যতীত মোরাকে বা ধ্যাতার কিছুই উপলব্ধ নাই, তাহারা যাহা বলিতেছে তাহা হইতে আল্লাহ তাআলা অতি উচ্চ। কোরআন আল্লাহ তাআলার পবিত্র জাত, বরং তাহার এসএম সেপট সমূহ আমাদের চিন্তা ও ধ্যানের গণ্ডির বহির্ভূত। উক্ত মাহকাম হইতে অজ্ঞতা অস্থিরতা ব্যতীত কোনো অংশই প্রাপ্ত হয় না, কিন্তু সর্বসাধারণ যাহাকে অজ্ঞতা অস্থিরতা বলিয়া জানে তাহা নহে, যেহেতু উহা নিন্দনীয়। এ স্থলের অজ্ঞতা অস্থিরতাই অবিকল পরিচয় ও শান্তি, কিন্তু যে পরিচয় ও শান্তি মানবের বোধগম্য হয় ও যাহা প্রকারসম্ভূত এবং প্রকারবিহীনতার অংশপ্রাপ্ত নহে তাহা নহে। তথায় আমরা যাহা কিছুই প্রমাণ করি না কেন তাহা প্রকারবিহীন হইবে, উহাকে অজ্ঞতাও বলা যাইতে পারে এবং পরিচয়ও বলা যাইতে পারে। যে ভুক্তভোগী নহে সে উপলব্ধি করিবে না। পরন্তু এই বুজুর্গগণের লক্ষ্য আল্লাহ তাআলার এক জাতের প্রতি। ইহারা এসএম বা সেপথ হইতে জাত ব্যতীত অন্য কিছুই কামনা করেন না এবং অপর সকলের মতো ইহারা জাত হইতে সেপথে অবতরণ করেন না এবং উচ্চ সিংহ হইতে পাতালের দিকে মনোযোগী হন না। আশ্চর্যের বিষয় এই যে ইহাদের এক সম্প্রদায় ইহাদের নিকট হইতে আল্লাহ এসএমের জিকির গ্রহণ করিয়া থাকেন, কিন্তু তাহাকে যথেষ্ট জ্ঞান না করিয়া সেপাত বা গুণাবলীর মধ্যে অবতরণ করত, তৎসঙ্গে শ্রবণকারী দর্শনকারী ও জ্ঞানধারী ইত্যাদি গুণের প্রতি লক্ষ্য করেন। পুনরায় উন্নতির পথে জ্ঞানময় দর্শনকারী শ্রবণকারী ইত্যাদি হইতে আল্লাহ এসএমের দিকে গমন করেন। তাহারা শুধুমাত্র আল্লাহ এসএমকে যথেষ্ট জ্ঞান করে না কেন এবং নিছক এক জাতের প্রতি লক্ষ্য নিবিষ্ট করে না কেন? তদীয় দাসের জন্য আল্লাহ যথেষ্ট নহেন কি? কোরআনের অকট্ট বাণী এবং বলো আল্লাহ তৎপর তাহাদিগকে পরিত্যাগ করো, কোরআন এই বাক্যের সমর্থক। ফলকথা, এই তরিকার বুজুর্গগণের মনস্বিতার লক্ষ্য অতি উচ্চ। ইহারা প্রবঞ্চক ও নর্তক দিগের সহিত সম্বন্ধ রাখেন না, এই হেতু অন্য সকলের শেষ ইহাদের প্রারম্ভই প্রবিষ্ট। ইহাদের তরিকার প্রারম্ভকারী অন্য তরিকার সমাপ্তকারী তুল্য। প্রারম্ভ হইতে ইহাদের সফর বা আত্মিক ভ্রমণ স্বীয় গৃহে অন্তর্জগতে নির্ধারিত হইয়াছে এবং জনতার মধ্যেই নির্জন বাস সংগঠিত হয়। সদা আবির্ভাব ইহাদের সঞ্চিত সম্পদ তুল্য। ইহারা ওই ব্যক্তি যে তালেবগণের উন্নতি ইহাদের মহান সংসর্গের প্রতি নির্ভরশীল এবং অপূর্ণ দিগের পূর্ণতা ইহাদের পবিত্র তাওয়াজ্জো বা আত্মিক দৃষ্টির সহিত সম্বন্ধিত। ইহাদের শুভদৃষ্টি কল্বের বেধিনাশক ও ইহাদের সুনজর আভ্যন্তরীণ পীড়া নিবারক। ইহাদের এক মুহূর্তের অনুকম্পা দৃষ্টি শত বৎসরের চল্লিশা প্রতিপালন তুল্য কার্যকরী হয় ও ইহাদের এক পলকের লক্ষ্য বহু বৎসরের কঠোর ব্রতের সমতুল্য।
আশ্চর্য নায়ক বটে নকশাবন্দীগণ, সদালে গোপন পথে করে বিচরণ। হে সৌভাগ্যবান, এই বর্ণনা হইতে যেন কেহ ধারণা করেন না যে উল্লেখিত গুণাবলী ও প্রশংসা সমূহ নকশাবন্দী তরিকার প্রত্যেক শিক্ষক ও ছাত্রের জন্য লাভ হইয়া থাকে, ইহা কখনোই নহে। বরং উক্ত সৎস্বভাব সমূহ এই উচ্চ তরিকার বুজুর্গ ব্যক্তিগণের জন্যই বিশিষ্ট, যিনি তরিকার কার্য অন্তের অন্তঃস্থল পর্যন্ত উপনীত করিয়াছেন। অবশ্য যে সরল চিত্ত প্রারম্ভকারী এই তরিকার বুজুর্গগণের সহিত মুরিদ বা শিষ্যত্ব সম্বন্ধে যথাযথভাবে রক্ষা করত, ইহাদের আদব সম্মান যথোচিত প্রতিপালন করিয়া থাকেন, তাহাদের জন্য শেষ বস্তু প্রারম্ভে লাভ হইয়া থাকে। কিন্তু ওই প্রারম্ভকারী যেই তরিকার কোন অপূর্ণ পীরের নিকট উপনীত হয়, সে ব্যক্তি ইহার বিপরীত, প্রারম্ভে শেষ বস্তু তাহার ভাগ্যে সংগঠিত নহে, যেহেতু তাহার পীর স্বয়ং শেষ প্রান্তে উপনীত নহে। কিভাবে তাহার ভাগ্যে উহা লাভ হইতে পারে? কলসিতে আছে যাহা, ঢালিলে পড়িবে তাহা। হে শরীফ ভদ্রভ্রাত, এই বুজুর্গগণের তরিকা, সাহাবা ইকরামের তরিকা এবং প্রারম্ভে শেষ বস্তু প্রবিষ্ট হওয়া হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসর্গে যেরূপ প্রবিষ্ট হইত, তাহারই তাসির বা ক্রিয়া বটে। যেহেতু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম সংসর্গে এতটা দৃশ্য বস্তু লব্ধ হইত যাহা অন্য ব্যক্তিবর্গ সর্বশেষ লাভ করিতে সক্ষম হইত না, এই ফয়েজ বরকত সমূহ ওই ফয়েজ বরকত যাহা প্রথম জামানায় বিকশিত হইয়াছিল, বাহ্যিক দৃষ্টে মধ্যস্থলের তুলনায় যদিও অন্ত প্রারম্ভ হইতে দূরবর্তী, কিন্তু প্রকৃতপক্ষে মধ্যস্থল হইতে অন্ত প্রারম্ভের নিকটবর্তী এবং প্রারম্ভের রঙে রঞ্জিত। মধ্যবর্তীগণ ইহা বিশ্বাস করুন অথবা না করুন, বরং জানি না যে অন্তর্বর্তীগণের অধিকাংশই ইহার প্রকৃত তত্ত্বে উপনীত হইয়াছে কিনা। আপনার প্রতি এবং যাহারা হেদায়েতের অনুগামী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃঢ় অনুসরণকারী তাহাদের প্রতি সালাম। হযরত মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাহার বংশধরগণের প্রতি উচ্চ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন।